তাহলে আজকে তাহলে আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে টুলস অ্যান্ড টেকনিক্স অফ প্ল্যানিং। প্ল্যানিং কি জিনিস সেটা আমরা এর আগের দিন ইন্ট্রোডাক্টরি ক্লাসে কিছুটা আলোচনা করেছিলাম। আজকে আমরা টাইপস অফ প্ল্যানিং যখন আলোচনা করবো তখনও বলবো। তো প্ল্যানিং বেসিক্যালি এ সেট অফ অ্যাকশনস টেকেন ফর আপলিফটমেন্ট অফ এনি ইকোনমিক সেক্টর অর এনি ব্যাকওয়ার্ড রিজিয়ন্স, তাই তো? কোনো পিছিয়ে পড়া এলাকা বা কোনো পিছিয়ে পড়া অর্থনীতির সেক্টর বা সামাজিক কোনো সেক্টর বা ইভেন কোন সামাজিক সমস্যা, সেগুলো থেকে সেগুলোকে দূরীভূত করার জন্য বা অর্থনৈতিক সেক্টরকে উন্নত করার জন্য যে সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা স্থির করা হয়, যেগুলোকে প্রয়োগ করার মাধ্যমে একটা নির্দিষ্ট সময় পরে আমরা একটা ডিজায়ার্ড বা একটা কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো সেটা প্রত্যাশা করি। তো সেই সেট অফ অ্যাকশনস সেটাকে বেসিক্যালি আমরা পরিকল্পনা বলে থাকি। তো যে কোনো পরিকল্পনা তাহলে কি উদ্দেশ্য? অর্থনৈতিক উন্নয়ন আর হচ্ছে আঞ্চলিক বৈষম্য দূরীকরণ, ঠিক আছে? তাই সেক্ষেত্রে আমরা পরিকল্পনাকে অর্থনৈতিক উন্নয়ন এবং আঞ্চলিক উন্নয়নের একটা কৌশল বলতে পারি। আমরা জানি যে পৃথিবীর সব দেশেই কিছু না কিছু সেক্টর থাকে পিছিয়ে, কিছু না কিছু এলাকা থাকে অর্থনৈতিক ভাবে পিছিয়ে, কিছু এলাকা এগিয়ে যায়। তো সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন বা সামগ্রিক এলাকার দেশের উন্নয়নের জন্য পরিকল্পনা করাটা জরুরি হয়ে পড়ে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে পরিকল্পনা ছাড়া কোনো দেশ এগোতে পারে না। আমরা তো এখন আদিবাসী সমাজে বসবাস করি না, যে একদম প্রকৃতির নিয়মে প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে প্রকৃতি যেমন ভাবে চাইছি আমরা সেরকম ভাবে থাকবো। আমরা একদম একটা স্বশাসিত জাতি বলতে পারি, মানে পৃথিবীর যত প্রাণী আছে তাদের মধ্যে মানুষ হচ্ছে, আধুনিক মানুষ যারা তারা হচ্ছে একটা গোষ্ঠী যারা কিন্তু স্বশাসিত, অর্থাৎ নিজেরাই নিজেদেরকে শাসন করছে, নিজেরাই নিজেদের লক্ষ্য গতিপথ ভবিষ্যতের গতিপথ স্থির করছে। তো তার জন্য পরিকল্পনাটা জরুরি হয়ে পড়ে, ঠিক আছে? এইবার পরিকল্পনা, আমরা পরিকল্পনার টাইপ গুলো আগে করলে ভালো হতো। যাই হোক, পরিকল্পনার বিভিন্ন রকমের আমরা পরিকল্পনা করে থাকি। তো সেই পরিকল্পনাতে বিভিন্ন পদক্ষেপ থাকে, বিভিন্ন ধাপ থাকে, প্রতিটি ধাপে না সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ গ্রহণ করতে হয়। এই যে প্রতিটি ধাপ, প্রতিটি ধাপে যে সমস্ত পদ্ধতিগুলো, যে সমস্ত গাণিতিক বা অর্থনৈতিক কি বলবো মডেল গুলোকে ব্যবহার করা হয় বা যে সমস্ত গাণিতিক বা স্ট্যাটিস্টিক্যাল পদ্ধতি গুলো ব্যবহার করা হয়, সেইগুলোকে সবগুলোকে আমরা টুলস অ্যান্ড টেকনিক্স এর মধ্যে ফেলতে পারি, ঠিক আছে? আমি এখানে উল্লেখ করেছি যে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে জড়িত সমস্ত দৃষ্টিভঙ্গি, পরিকল্পনা পদ্ধতি, অর্থাৎ কিভাবে পরিকল্পনা সাজানো হচ্ছে স্টেপ ধাপে ধাপে, পরিকল্পনার নকশা, অর্থাৎ যতটা সময়ের জন্য আমি পরিকল্পনা করছি শুরু থেকে শেষ পর্যন্ত, যে একটা মাস্টার প্ল্যান তৈরি হয় সেই নকশা, তারপরে পরিকল্পনা তত্ত্ব, অর্থাৎ বিভিন্ন অর্থনৈতিক উন্নয়ন তত্ত্ব যেটা পরিকল্পনা বাস্তবায়নের জন্য ব্যবহার করা হয়, তারপরে বিভিন্ন আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনা তত্ত্ব, তারপরে বিভিন্ন স্কিমস, অর্থাৎ একটা পরিকল্পনার মধ্যে একাধিক স্কিম থাকে সেগুলো, তারপরে ইভেন আঞ্চলিক পরিকল্পনার ক্ষেত্রে আমরা পরিকল্পনা অঞ্চল চিহ্নিত করি সেই পদ্ধতি, অর্থাৎ আঞ্চলিক পরিকল্পনার জন্য পরিকল্পনা অঞ্চল চিহ্নিতকরণের পদ্ধতি, তারপরে পরিকল্পনাকে প্রয়োগ করার জন্য গৃহীত পদক্ষেপ ইত্যাদি, এবং সর্বোপরি পরিকল্পনা সংস্থা বা প্ল্যানিং বডিজ যারা এই সমস্ত পরিকল্পনা গুলোকে বাস্তবে রূপায়ণের কাজে অংশগ্রহণ করে, সবগুলোকে আমরা সাধারণত টুলস অ্যান্ড টেকনিক্স বা উন্নয়নের যন্ত্রাংশ কৌশলের মধ্যে ফেলতে পারি। ক্লিয়ার? এবার আমি কি বললাম যে পরিকল্পনা ধাপে ধাপে হয়, অর্থাৎ যে কোনো উন্নয়ন পরিকল্পনার একাধিক ধাপ থাকে, প্রতিটি ধাপে কিছু না কিছু পদক্ষেপ এবং কিছু না কিছু কৌশল ব্যবহার করা হয়। তো প্রথমে আমাদের তাই সেই ধাপগুলো আগে জেনে নিতে হবে। সেই ধাপগুলো আমি এখানে ডিটেইলে বলে দিয়েছি। একদম প্রথমে যে কোনো পরিকল্পনার ক্ষেত্রে যেটা প্রথম জরুরি বিষয় সেটা হচ্ছে কালেকশন অফ ইনফরমেশন। আজকে আমি একটা বাস্তব এবং সাম্প্রতিক উদাহরণের কথা বলছি। এই যে করোনা ভাইরাস আউটব্রেক বিশ্বজুড়ে এবং তার ফলে বিশ্ব সম্প্রদায় এটাকে একটা বিশ্বব্যাপী
বিপর্যয় বা প্যান্ডেমিকে প্যান্ডেমিক রূপে চিহ্নিত করেছে। তো এটা যেহেতু হঠাৎ করে আমাদের সামনে আসা একটা বিপদ, যেই বিপদের মধ্যে মানুষ অসহায়ের মতো অবস্থায় পড়ে গেছিল, যার অনেক কিছু আমাদের অজানা ছিল, তাই এর থেকে বেরিয়ে আসার জন্য যেটা সবার আগে দরকার সেটা হচ্ছে এটার বিভিন্ন দিক সম্পর্কে যত দ্রুত সম্ভব তথ্য সংগ্রহ করা। কারণ তথ্য সংগ্রহ করতে না পারলে আমরা পরিকল্পনা করতে পারবো না। তোরা একটা নিউজ পড়েছিস কিনা জানি না, বেশ কিছুদিন আগে ভারতবর্ষের প্রায় 200 জন ডাক্তার এবং বিজ্ঞানী যারা করোনার উপরে কাজ করছে, তারা ভারত সরকারের কাছে চিঠি লিখেছে, কি অনুরোধ করে, যে আপনি এমন পদক্ষেপ গ্রহণ করুন যাতে করোনা রিলেটেড প্রত্যেকটি ইনফরমেশন সেটা যেন সংগ্রহ করা হয় এবং সেটা আমাদেরকে প্রোভাইড করা হয়। তাহলে আমরা দ্রুত এটার ছড়িয়ে পড়া প্রতিরোধ করতে পারবো, এটার প্রতিষেধক তৈরি করতে পারবো ইত্যাদি বিভিন্ন ধরনের বক্তব্য তারা সেই চিঠিতে উল্লেখ করেছে। তার মানে আমি পরিষ্কার তাহলে যেটা বলতে চাইছি যে উইদাউট ইনফরমেশন, অর্থাৎ কোথায় কি আছে, কে কোন লেভেলে আছে, কোন সেক্টর কিভাবে এগোচ্ছে, তাদের কি কি অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, বটলনেক্স বা বাধা কি কি রয়েছে, আবার বাধা বিভিন্ন ধরনের হয় সেইগুলো কি কি, পোটেনশিয়াল এরিয়া অর্থাৎ সম্ভাবনাময় এলাকাগুলো কি, সম্ভাবনাময় ক্ষেত্রগুলো কি, এই প্রতিটি যে প্রশ্ন এর উত্তর কি আমাকে ইনফরমেশনই দেবে। ওই জন্য পরিকল্পনার প্রথম ধাপ হচ্ছে এই সমস্ত অর্থনৈতিক এবং সামাজিক সেক্টর সম্পর্কে তথ্য সংগ্রহ, এবং আলটিমেটলি পরিকল্পনার উদ্দেশ্য হচ্ছে মানুষ বা যে কোনো দেশের জনসাধারণ, তাই সেই জনসাধারণের সামাজিক দিক অর্থাৎ ধর্ম, রাজনীতি, মূল্যবোধ, কারণ এগুলোর বাইরে তো আমরা পরিকল্পনা অ্যাপ্লাই করতে পারবো না। আমরা যখন একটা পরিকল্পনা ইমপ্লিমেন্ট করবো, মানুষকে মানুষের মধ্যে একটা পরিকল্পনাকে বসাবো, তখন সেই পরিকল্পনাকে সাকসেসফুল করতে গেলে কিন্তু আমাদের মানুষের মেন্টালিটি, তাদের সাইকোলজি, তাদের ইমোশনাল বিষয়, তাদের এথিক্যাল বা মূল্যবোধ বিষয় এবং রাজনৈতিক ব্যবস্থা যেটা সেই সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, এবং তার সঙ্গে সমন্বয় রেখে আমাদেরকে পরিকল্পনা করতে হবে। ঠিক আছে, যার জন্য বিভিন্ন পরিকল্পনা লঞ্চ করার পরে ধীরে ধীরে সেগুলোকে মডিফাই করা হয়। আজকে আমরা গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে যে পরিকল্পনাগুলো, উন্নয়ন পরিকল্পনাগুলো করা হয়, সেখানে প্রথম দিকে গ্রাম পঞ্চায়েতকে খুব কম ক্ষমতা দেওয়া হতো, খুব বেশি কাজ গ্রাম পঞ্চায়েত করতে পারতো না, মাটি কাটা ছাড়া আর মাটির রাস্তা বাঁধ বানানো ছাড়া। এখন কিন্তু গ্রাম পঞ্চায়েত লেভেলে পাকা রাস্তা তৈরি করার ক্ষমতা দেওয়া হয়েছে। এগুলো কেন করা হচ্ছে? কারণ চাহিদাগুলো বোঝা হচ্ছে, প্রয়োজনগুলো বোঝা হচ্ছে, মানুষ কি চাইছে, মানুষ কি ভাবছে, কিভাবে করলে মানুষ বেশি গ্রহণ করবে। তাহলে এগুলো বলা জানার জন্য আমাদের সমাজতত্ত্বটা বুঝতে হবে না, মানুষের মানুষের সোশ্যাল সাইকোলজিটা বুঝতে হবে না। তো এই হচ্ছে কালেকশন অফ ইনফরমেশন, নেক্সট স্টেজ। তাহলে এবার কালেকশন অফ ইনফরমেশনে অনেক ধরনের টুলস এন্ড টেকনিক্স আমরা ব্যবহার করি, যেমন ধরো তথ্য সংগ্রহের যে কৌশল অর্থাৎ স্যাম্পলিং মেথড, সেটা একটা টুলস, সেটা আমরা এখানে ব্যবহার করবো। তারপরে রেজিস্ট্রেশন মেথড, আজকে এই যে করোনার কথা আমি বললাম, ওয়েব অ্যাপস এর মাধ্যমে রেজিস্টার করতে বলা হচ্ছে, বা এর আগে একটা অ্যাপস লঞ্চ করা হয়েছিল যে প্রত্যেক ভারতবাসীর স্মার্টফোনে সেই অ্যাপসটা থাকবে, সেটার মাধ্যমে সরকার সেই সেই ব্যক্তির শরীরের তাপমাত্রা থেকে শুরু করে তার বেসিক ইনফরমেশন সরকার নেবে এবং তার মোবাইলে জিপিএস এর মাধ্যমে তার লোকেশন ট্র্যাক করবে। চায়না, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, এই দেশগুলো কিন্তু এই ধরনের বাধ্যতামূলক অ্যাপস ব্যবহার করে করোনাকে দ্রুত ট্র্যাক করে সেটাকে প্রতিরোধ করতে সক্ষম হয়। তো এই যে তথ্য সংগ্রহের যে কৌশলগুলো, আধুনিক কৌশলগুলো, আধুনিক প্রযুক্তিগত যে ডিভাইসগুলো, এগুলো টুলস বলবো কি, বলবো নাকি আমরা? অবশ্যই সেগুলো আমরা এখানে ব্যবহার করছি, তোমরা উদাহরণ হিসেবে এগুলো বলতে পারো। আমি অডিও রেকর্ডটা করছি, অডিও রেকর্ডটা দিয়ে দেবো, সেখান থেকে নোট করে নেবে, এটা তো থাকছে, এর সঙ্গে অ্যাড করে নেবে, ঠিক আছে, এক্সাম্পলগুলো অ্যাড করে নেবে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ডিসাইডিং নেচার অ্যান্ড ডিউরেশন অফ দ্য প্ল্যান, অর্থাৎ আমি তথ্য আমার কাছে যথেষ্ট পরিমাণে চলে এলো, তারপরে এবার সেই তথ্যকে আমি প্রথমে কি করব, বিশ্লেষণ করব। সেই বিশ্লেষণের অনেকগুলো ধাপ আছে, কিছু কার্টোগ্রাফিক রিপ্রেজেন্টেটিভ, প্রথমে ট্যাবুলেশন করব, অর্থাৎ আমরা স্ট্যাটিস্টিক্সে যেভাবে করি ঠিক সেইভাবে আমাদেরকে এখানে করতে হবে, অর্থাৎ তথ্য সংগ্রহের পরে সেই তথ্যের প্রসেসিং করতে হয়, সেটাকে ট্যাবুলেট করতে হয়, ক্যাটেগরি ওয়াইজ ভাগ করে নিতে হয়, তাহলে কি হয় একটা জিস্ট আমাদের সামনে ফুটে ওঠে। তারপরে সেই তথ্যের প্রয়োজন হলে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করব, কার্টোগ্রাফিক রিপ্রেজেন্টেশন করব, মানচিত্র উপস্থাপন করব,
তাহলে এই যে মেথডস গুলো আমরা ইউজ করছি, ডেটা রিপ্রেজেন্টেশন বা ইনফরমেশন রিপ্রেজেন্টেশন, এগুলো কিন্তু আমরা টুলস এন্ড টেকনিক্স এর মধ্যে ফেলবো, অর্থাৎ টুলস এর মধ্যে ফেলবো। ওকে, তারপরে স্ট্যাটিস্টিক্যাল ভিউ অ্যানালাইসিস করা, সেটাকে আমরা টুলস এর মধ্যে ফেলবো। এই তথ্য এবং তার প্রসেসিং এবং বিশ্লেষণের মধ্য দিয়ে যে বিষয়টা আমাদের কাছে ফুটে উঠলো, তার উপরে ভিত্তি করে আমরা এবার পরিকল্পনার নেচার, অর্থাৎ কি ধরনের পরিকল্পনা করব, কত সময়ের পরিকল্পনা করব, অর্থাৎ আমি যে পরিকল্পনা করব সেটা ক্ষুদ্র এলাকা ভিত্তিক না বৃহৎ এলাকা ভিত্তিক, স্ট্রাকচারাল প্ল্যান করব না ফাংশনাল প্ল্যান করব, সেন্ট্রালাইজ প্ল্যান করব না ডিসেন্ট্রালাইজ প্ল্যান করব। অর্থাৎ এগুলো হচ্ছে পরিকল্পনার প্রকৃতি, আমরা টাইপস অফ প্ল্যানিং গুলো আলোচনা করব, চিন্তা নেই, সেইগুলো আমরা ঠিক করব, কোন ধরনের পরিকল্পনাটা বেস্ট হবে সেটা ঠিক করা, আর কত সময়ের জন্য, অর্থাৎ স্বল্প সময়, মাঝারি সময় নাকি দীর্ঘ সময়। স্বল্প সময় হলে 1 বছর, মাঝারি সময় হলে 2 থেকে 5 বছর, 3 থেকে 5 বছর, আর যদি লং টার্ম হয় 10 বছর, 15 বছর, 20 বছর, এরকম পরিকল্পনা আমরা করতে পারি। সেটা নির্ভর করছে তথ্যের উপরে যে কি ধরনের পরিকল্পনা আমাদের দরকার সেটা জানো বোঝা। নেক্সট হচ্ছে সেটিং দা অবজেক্টিভস, অর্থাৎ তথ্য পেয়ে গেলাম, তথ্যের বিশ্লেষণ হয়ে গেল, পরিকল্পনা কি ধরনের করব সেটাও আমি ঠিক করলাম, কত সময়ে পরিকল্পনা করব সেটাও আমি নির্দিষ্ট করলাম। এইবার যেটা করতে হবে প্ল্যানিং অবজেক্টিভ সেট করা, অর্থাৎ আমি যে পরিকল্পনা করছি তার লক্ষ্য কি কি থাকবে, অর্থাৎ কি কি উদ্দেশ্য ওই নির্দিষ্ট সময় পরে আমার পূরণ হবে সেইটাকে স্থির করা। তার মধ্যে সেটা সেক্টর ওয়াইজ নির্ভর করে আমি কোন ক্ষেত্রে পরিকল্পনা করছি, এবং সেই পরিকল্পনা গুলো আবার বিভিন্ন টার্মে ভাগ করা যায়, যে 2 বছর, প্রথম 2 বছর আমার এই উদ্দেশ্য পূরণ হবে, যদি লং টার্ম প্ল্যান করি তাহলে প্রথম বছর এই উদ্দেশ্য পূরণ হবে, তারপরের বছর এই উদ্দেশ্য পূরণ হবে, তারপরের বছর এই উদ্দেশ্য পূরণ হবে। যেমন ভারত নির্মাণ, ভারত নির্মাণ বলে একটা প্রকল্প ভারত সরকার 2000 সম্ভবত 5-6 সালে লঞ্চ করেছিল, সেটা একটা লং টার্ম অর্থাৎ এই মিডিয়াম টার্ম পরিকল্পনা ছিল, প্রথমে 5 বছর, তারপরে আবার 5 বছর, টোটাল 10 বছরের একটা পরিকল্পনা ছিল। সেখানে প্রতি বছর, প্রতি বছরের জন্য লক্ষ্য স্থির করা হয়েছিল, তো সেটাও হতে পারে। তারপরে যেমন এখানে আমি কিছু উদাহরণ দিয়েছি, জাতীয় আয় কতটা বৃদ্ধি হবে, অর্থাৎ আমি যে পরিকল্পনা করি সেটা আমাদের জাতীয় আয় বৃদ্ধির ক্ষেত্রে কতটা ভূমিকা নেবে, কতটা বেকারত্ব দূর করতে পারবো, কতটা কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো, দারিদ্রের যে পরিস্থিতি সেটা কতটা দূর করতে পারবো, দেশে নিরক্ষরতার পরিমাণ কতটা কমাতে পারবো, কৃষি ও শিল্পের কতটা উন্নয়ন করতে পারবো, আঞ্চলিক বৈষম্য কতটা দূর হবে, ইত্যাদি বিভিন্ন বিষয়ে লক্ষ্য স্থির করা হয়। এমন নয় যে আজকে আমি 30 কোটি মানুষ দারিদ্র আছে, 1 বছর পরে কেউ দারিদ্র থাকবে না, এরকম ভাবে লক্ষ্য স্থির হয় না, বাস্তবসম্মত লক্ষ্য স্থির করতে হয়। আচ্ছা ঠিক আছে, আজকে 30 কোটি মানুষ দরিদ্র আছে, তাহলে 1 বছর পরে গিয়ে আমি টার্গেট নিচ্ছি যে অ্যাটলিস্ট 20 কোটি মানুষ দরিদ্র থাকবে, বাকি 10 কোটিকে আমি দারিদ্র সীমার উপরে তুলে দেবো, এরকম ছোট ছোট মানে টার্গেট, বাস্তবসম্মত টার্গেট বা অবজেক্টিভ সেট করা হয়। ঠিক আছে, পরিকল্পনার ক্ষেত্রে কিন্তু এই বাস্তবসম্মত লক্ষ্য স্থির করাটা খুব গুরুত্বপূর্ণ, যদি লক্ষ্য বাস্তব অবাস্তব হয়ে যায় তাহলে কিন্তু সেই পরিকল্পনার আলটিমেটলি কোনো ফল হয় না। নেক্সট হচ্ছে 4 নম্বর ধাপ, ডিটারমিনেশন অফ গ্রোথ রেট, অর্থাৎ আমি পরিকল্পনার লক্ষ্য স্থির করে ফেললাম, এবার আমাকে যেটা স্থির করতে হবে যে আমি যে সময়ের, অর্থাৎ 1 বছরের পরিকল্পনা না 3 বছর বা 5 বছর বা 10 বছরের যে পরিকল্পনা আমি করছি, সেখানে আমার যে লক্ষ্যগুলো রয়েছে অর্থাৎ দারিদ্র দূরীকরণ, বেকারত্ব দূরীকরণ বা জাতীয় আয় বৃদ্ধি, তার হারটা কিরকম ভাবে হবে, প্রতি বছর 2% হারে নাকি 0.5% হারে নাকি 5% হারে, অর্থাৎ কি হারে আমার বৃদ্ধিটা হবে, গ্রোথটা হবে বিভিন্ন সেক্টরের, যে সেক্টরের জন্য আমি পরিকল্পনা গুলো করছি সেইটাকে স্থির করা। এই ক্ষেত্রে আমরা ম্যাথমেটিক্যাল টুলস, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, এই এদের টুল ব্যবহার করি, অর্থাৎ বিভিন্ন ম্যাথমেটিক্যাল এবং স্ট্যাটিস্টিক্যাল মেথড এখানে ব্যবহার করা হয়, আমরা আসবো একটু পরে যখন টুলস গুলো বলবো, সেগুলো আমরা ব্যবহার করি। প্রেডিকশন সিস্টেম, বিভিন্ন যে প্রেডিকশন সিস্টেম আছে, হ্যাঁ প্রেডিকশন মেথডোলজি আছে, সেগুলো আমরা ইউজ করি, প্রেডিকশন মেথড গুলো ইউজ করা হয় গ্রোথ রেট বা লক্ষ্যমাত্রা, বৃদ্ধির লক্ষ্যমাত্রা, বৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা স্থির করা। ঠিক আছে, যেমন কিছু প্ল্যান থাকে খুব ধীরে করা, ধীর গতিতে উন্নতি হবে সেটা স্থির করা হয়, আবার কিছু পরিকল্পনা আছে খুব দ্রুত বৃদ্ধি হবে সেটা স্থির করা হয়, এবং সেই অনুযায়ী পরিকল্পনার যে বিভিন্ন
কাজকর্ম সেগুলো সেট করা হয়। যেমন মাথা পিছু আয় বৃদ্ধি বা জাতীয় আয়ের একটা ধীর বৃদ্ধি, হ্যাঁ, বা জনসংখ্যার বৃদ্ধির হারের নিয়ন্ত্রণ ইত্যাদি। নেক্সট বা পঞ্চম ধাপ হচ্ছে ফিনান্সিয়াল রিসোর্সেস অফ দ্য প্ল্যান, অর্থাৎ পরিকল্পনা করব, পয়সা না থাকলে পরিকল্পনা হবে নাকি, অর্থাৎ পয়সা লাগবে। তাহলে সেই পয়সাগুলো কোত্থেকে আসবে? আমাদের যে বিভিন্ন ইকোনমিক রিসোর্স গুলো রয়েছে, অর্থাৎ আমি যে লক্ষ্য এবং উদ্দেশ্য গুলো স্থির করেছি, গ্রোথ রেট ঠিক করে ফেললাম, এবং সেই গুলোকে ফুলফিল করার জন্য আমি যে পরিকল্পনা গুলো করছি, সেই পরিকল্পনায় কি বলবো, আগুন, যেমন রান্না করতে গেলে আগুন লাগে, তো সেটা কাজ করবে হচ্ছে দেশের অভ্যন্তরে যে অর্থনৈতিক সম্পদ রয়েছে তার সুসংহত ও সুবিবেচিত ব্যবহার। সেটা খনিজ সম্পদ হতে পারে, সেটা প্রাকৃতিক সম্পদ হতে পারে, সেটা মানব সম্পদ হতে পারে, অর্থাৎ হাই কোয়ালিটির ম্যান পাওয়ার, সেটা উন্নত প্রযুক্তিগত কাঠামো হতে পারে, উন্নত পরিকাঠামো হতে পারে, অর্থাৎ রাস্তাঘাট, বিদ্যুৎ, হাই লেভেলের টেকনোলজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, সেগুলো হতে পারে, সরকারি সুস্থ সরকারি পরিষেবা, অর্থাৎ গভর্নমেন্ট যে সিস্টেম সেটার হতে পারে, উদ্যোগ দক্ষতা, অর্থাৎ মানুষের মধ্যে ব্যবসা করার দক্ষতা অনেক বেশি, সেটাও হতে পারে। এই সবগুলোকেই আমরা ফিনান্সিয়াল রিসোর্স বলছি, কারণ এই সবগুলোই দেশের অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে কাজে লাগাই আমরা, ঠিক আছে। এছাড়া দেশের বাইরে থেকেও অনেক সময় সম্পদের যোগান এর ব্যবস্থা করা হয় যদি দেশের অভ্যন্তরে ঘাটতি থাকে, যেমন বৈদেশিক লোন, ঠিক আছে, বা বিদেশ থেকে কোনো সাবসিডি পাওয়া, বৈদেশিক বিনিয়োগ, যেমন আমরা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট FDI এর কথা বলি। ভারতবর্ষ এখন FDI তে পুরো ভারতবর্ষের সমস্ত সেক্টরকে উন্মুক্ত করে দিয়েছে, অর্থাৎ বিদেশি কোম্পানিগুলো বা বিদেশের সরকার ভারতবর্ষের বিভিন্ন অর্থনৈতিক সেক্টরে বিনিয়োগ করবে, কারণ আমাদের অতটা পয়সা নেই যে আমাদের নিজেদের উন্নয়নের জন্য নিজেরা বিনিয়োগ করব। পৃথিবীর প্রায় সব দেশই FDI এর সমর্থনে চলছে বর্তমানে। আমরা পৃথিবীর ভারতবর্ষের বহুগুণ বেশি ইনভেস্টমেন্ট চায়নাতে হয়, আমেরিকাতেও, পৃথিবীর মধ্যে সব থেকে বেশি বিদেশি বিনিয়োগ আমেরিকাতে হয়। আমেরিকা যেমন পৃথিবীর বিভিন্ন দেশে বিনিয়োগ করে, আমেরিকাতেও কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তের কোম্পানি গুলো বিনিয়োগ করে। এবং তোরা যদি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট রিলেটেড ইউটিউবের ভিডিওটা দেখিস, তাহলে দেখতে পাবি যে সেখানে বোধহয় আমি একটা গ্রাফ দিয়েছিলাম, সেখানে সব থেকে বেশি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আমেরিকাতে হয়। যাই হোক, বিদেশি বিনিয়োগ বা বিদেশ থেকে সম্পদের যোগান নিয়ে আসা, সেটাও কিন্তু ফিনান্সিয়াল রিসোর্স প্ল্যানের মধ্যে পড়ে, ঠিক আছে। আচ্ছা, তারপরে অর্থাৎ ফিনান্সিয়াল রিসোর্স কোথা থেকে পাবো সেটা আমি ঠিক করে ফেললাম। তারপরে এইবার সেক্টরাল অ্যালোকেশন এন্ড ডিটারমিনেশন অফ প্রায়োরিটিজ, অর্থাৎ এইবার আমি কোন অর্থনৈতিক সেক্টর কে কত সম্পদ বা কত টাকা দেব, যেটাকে প্ল্যান আউটলে বলা হয়। প্ল্যান আউটলে অর্থাৎ এই যে বাজেট হয় সরকারে, সরকার সেখানে কি বলে, সরকার শুধু সেখানে বলে কোন সেক্টরে কত টাকা বিনিয়োগ করবে সরকার, বা কোন সেক্টরে কত টাকা বিদেশ থেকে বিনিয়োগ করা হবে, দ্যাট ইজ কল্ড প্ল্যান আউটলে বা সেক্টরাল অ্যালোকেশন। তারা পঞ্চবার্ষিকী পরিকল্পনা যদি দেখিস, তাহলে দেখতে পাবি যে বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে এই প্ল্যান আউটলে বা সেক্টরাল অ্যালোকেশন সেটা করা হতো, কোন সেক্টরে কত টাকা বিনিয়োগ করা হচ্ছে পরিকল্পনা খাতে, ঠিক আছে। আরেকটা হচ্ছে ডিটারমিনেশন অফ প্রায়োরিটিজ, অর্থাৎ কোন সেক্টরকে আমি ফার্স্ট প্রায়োরিটিতে রাখছি, অর্থাৎ তাকে বেশি বিনিয়োগ দেব, কারণ তার উন্নয়নটা আমার সবার আগে দরকার, আর কোন সেক্টরটা সবার শেষে রাখছি, অর্থাৎ সেক্টরাল প্রায়োরিটিস, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখানে উদাহরণ দেওয়া যে শিল্পক্ষেত্র, পরিষেবা ক্ষেত্র, কৃষিক্ষেত্র, এগুলো আবার এদের আবার অনেক বিভাগ আছে, সেগুলোর মধ্যে কোনটাকে আগে গুরুত্ব দেব, কোনটাকে পরে গুরুত্ব দেব, যেমন পরিকাঠামো উন্নয়ন করব নাকি কৃষির উৎপাদনে বেশি বিনিয়োগ করব, শিল্পের নতুন শিল্প স্থাপনে গুরুত্ব দেব নাকি শিল্পের পরিকাঠামো তৈরির ক্ষেত্রে আগে গুরুত্ব দেব, এই যে আমি আগের দিন হার্শম্যানের থিওরি পড়াচ্ছিলাম, সেখানে দু ধরনের বিনিয়োগের কথা বলছিলাম, একটা হচ্ছে সরকারি বিনিয়োগ SOC, আর একটা হচ্ছে বেসরকারি বিনিয়োগ, অর্থাৎ কোন বিনিয়োগটা আগে করব, কোথায় আগে বিনিয়োগ করব, তো সেটা স্থির করা হয় এই এই ধাপে। নেক্সট হচ্ছে সমস্ত কিছু হয়ে গেল, এবার সরকার কি ভূমিকা নেবে, প্রতিটি দেশ, সে সমাজতান্ত্রিক দেশ হোক, সে ধনতান্ত্রিক পদ্ধতিতে চলা দেশ হোক, গভর্নমেন্ট হ্যাজ রোল ইন প্ল্যান, কারণ পরিকল্পনা তৈরি করে কারা, পরিকল্পনা সংস্থা বা প্ল্যানিং বডি
ভারতবর্ষের ক্ষেত্রে আগে ছিল 5 ইয়ার প্ল্যানিং, প্ল্যান তৈরি করতো প্ল্যানিং কমিশন, সেটা একটা পরিকল্পনা কমিশন, সরকারের একটা কি বলবো তৈরি করা একটা বিভাগ, বর্তমানে সেটাকে চেঞ্জ করে নীতি আয়োগ করা হয়েছে। এরা পরিকল্পনা বা এই সেক্টরাল অ্যালোকেশন, সেক্টরাল প্রায়োরিটিজ এগুলো তারা বলবে। এছাড়া বিভিন্ন সরকারি ডিপার্টমেন্ট গুলো রয়েছে, স্বাস্থ্য দপ্তর, মানব সম্পদ উন্নয়ন দপ্তর, শিল্প দপ্তর, পূর্ত দপ্তর, এরকম হাজারো সরকারি ডিপার্টমেন্ট রয়েছে। এরা কি করে, তথ্য সংগ্রহ করে সরকারকে প্রোভাইড করে একটা কাজ। আরেকটা হচ্ছে এই সমস্ত পরিকল্পনা সংস্থা তারা যে পরিকল্পনাটা করছে সেটাকে বাস্তবায়ন করা, তার মানে গভর্নমেন্ট সরাসরি কিন্তু এখানে ইনভলভ হচ্ছে পরিকল্পনাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে। সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট গুলো কিন্তু এই পরিকল্পনা গুলোকে বাস্তবায়ন করছে, অর্থাৎ পরিকল্পনা রূপায়ণের কাজ করে থাকে বিভিন্ন ডিপার্টমেন্ট। বোঝা গেল? নেক্সট, ফর্মুলেশন অফ ইকোনমিক পলিসিস, অর্থাৎ এই যে আমি সেক্টরাল অ্যালোকেশন, তারপরে ফিনান্সিয়াল রিসোর্স প্ল্যান, গ্রোথ রেট, এই যে এত কিছু বললাম, এগুলো তখনই সম্ভব হবে যদি সরকারের সুনির্দিষ্ট অর্থনৈতিক নীতি থাকে। অর্থাৎ কি কি পলিসি হতে পারে, বাজেটারি পলিসি কি জিনিস, দ্য প্ল্যানার উড সাজেস্ট টু ডিভাইস সাচ এ বাজেটারি পলিসি হুইচ কুড ট্রান্সফার রেভিনিউ সারপ্লাস ফ্রম রেভিনিউ বাজেট টু ক্যাপিটাল বাজেট। অর্থাৎ এই যে গভর্নমেন্ট বাজেট যেটা আমরা প্রতি বছর দেখি না, সরকারি বাজেট, সে রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক, বাজেট পেশ করে, সেই বাজেট বেসিক্যালি এই বাজেটারি পলিসি নির্ভর। অর্থাৎ কোন সেক্টরে কতটা বিনিয়োগ করলে কতটা লাভ ফিরে আসবে এবং সেটা ক্যাপিটাল হিসাবে আমি আবার বিনিয়োগ করতে পারবো, দ্যাট ইজ বাজেটারি পলিসি। আর সরকার এমন একটা ব্যালেন্স বাজেট তৈরি করবে যাতে দেশের মুদ্রাস্ফীতি বা মূল্য বৃদ্ধির ক্ষেত্রে একটা স্থিরতা থাকে। ট্যাক্স পলিসি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ ট্যাক্স হচ্ছে সরকারের ইনকামের একটা প্রধান অস্ত্র, অর্থাৎ সরকারের পয়সা কোথেকে আসে, ট্যাক্স থেকে আসে। কিন্তু অতিরিক্ত ট্যাক্স হয়ে গেলে মানুষ বিনিয়োগে অনুৎসাহী থাকবে, কারণ আমি বিনিয়োগ করব যদি সব টাকা ট্যাক্সেই চলে যায় তাহলে আমি রেভিনিউ বা লাভ করতে পারবো না। ট্যাক্স পলিসি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে বিদেশি বিনিয়োগ, সেখানে সরকার ট্যাক্সে ছাড় দিচ্ছে, অর্থাৎ যেটাকে ট্যারিফ বলা হয়, বিদেশ থেকে কোনো পণ্য ভারতে ঢুকছে সরকার ট্যাক্সে ছাড় দিচ্ছে, যার ফলে সেই কোম্পানি তার পণ্য ভারতে বিক্রি করতে আসছে। এই যে ট্যাক্স পলিসি, ট্যারিফ পলিসি, সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফিনান্সিয়াল ক্যাপিটাল তৈরি করার ক্ষেত্রে। যদি খুব বেশি ট্যাক্স চাপানো হয় তাহলে বিদেশি কোম্পানিগুলো আসতে চাইবে না। কিন্তু আবার সরকার এটাও ঠিক করতে হবে যে দেশীয় কোম্পানি যাতে লস না খায়, তার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স কিন্তু রাখতে হয়, তো সেটা রাখা হয় বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনে। প্রতি বছর যখন সরকার বাজেট পেশ করে সেখানে সেই ট্যাক্সের মডিফিকেশন করা হয়, কারণ কি, সারা বছর যে পারফরমেন্স পরিকল্পনার সেটার উপরে ভিত্তি করে আবার চেঞ্জেস করা হয় পরিকল্পনায়, কিছু চেঞ্জেস করা হয়। যেমন ধরো বেসিক কমোডিটিস, যেগুলো মানুষের মৌলিক চাহিদা বা যেগুলো ইমার্জেন্সি বিষয়, যেমন ওষুধ বা ওই ধরনের জিনিস, এই যে অক্সিজেন, এখন অক্সিজেনের উপরে সরকার ট্যাক্স বসাচ্ছে বলে মানুষ খেপছে, এইগুলোতে সরকার ট্যাক্স কম নিল। আবার লাক্সারিয়াস গুডস, যেগুলো আপামর জনসাধারণের প্রয়োজন নেই, যেগুলো বিলাসিতার জন্য দরকার, সেগুলোতে সরকার ট্যাক্স বাড়িয়েই চলেছে। তারপরে ধর নেশাদ্রব্যতে সরকার ট্যাক্স বাড়িয়েই চলেছে। এই যে পলিসিগুলো, এগুলো যে ট্যাক্স পলিসি, উদাহরণ হিসেবে এগুলো ইউজ করতে পারিস। এই যে পলিসি, দিজ আর অল প্ল্যানিং টুলস এন্ড টেকনিক্স এর মধ্যে পড়বে, ঠিক আছে। ক্রেডিট পলিসি, এটা এমন ভাবে ফর্মুলেট করা হয় সেটা শর্ট টার্ম বা মিডিয়াম টার্ম বা লং টার্ম এর ক্ষেত্রে আমরা কিভাবে, ক্রেডিট মানে হচ্ছে ফান্ড জোগাড় করা, ক্রেডিট মানে হচ্ছে বেসিক্যালি ফান্ড জোগাড় করা। অর্থাৎ এই যে আমরা ব্যাংকে ক্রেডিট কার্ড করি, মানে কি, ব্যাংক আমাকে ফান্ড দিচ্ছে যে বাবা তুমি কেনাকাটা করো, তোমার কার্ডে আমি এত টাকা দিয়ে দিলাম, এবার একটা সময় পরে ব্যাংক ওই টাকাটা আবার তোমার কাছ থেকে ফেরত নিয়ে নেবে, সেটা তোমার অন্য অ্যাকাউন্ট থেকে হোক বা তুমি পরে ব্যাংকে গিয়ে সেটাকে ট্রান্সফার করে আসবে। এই যে ক্রেডিট জোগাড় করা, তার জন্য অনেক ধরনের সরকারি পলিসি থাকে যাতে বিভিন্ন সরকারি ডিপার্টমেন্ট, বিভিন্ন দেশীয় কোম্পানি, বিভিন্ন বিদেশি কোম্পানি ফান্ড দেয়। FDI, FII, আমার ইউটিউব ভিডিও দেখলে সব আলোচনা করা আছে, এগুলো হচ্ছে ওই ক্রেডিট জোগাড় করার পদ্ধতি।
ফরেন ট্রেড, ফরেন এক্সচেঞ্জ পলিসি, অর্থাৎ আমার কোম্পানি কোন কোন দেশে যাবে, তাদের সঙ্গে চুক্তি করা, ট্যাক্স নিয়ে একটা নেগোসিয়েশন, একটা আলাপ আলোচনায় পৌঁছানো যে আমার কোম্পানি তোমার দেশে ব্যবসা করলে তুমি এই ট্যাক্স ছাড় দেবে, তোমার কোম্পানি আমার দেশে আসলে আমি এই ট্যাক্স ছাড় দেবো। এই যে বিভিন্ন দেশের সঙ্গে যে বোঝাপড়া, অর্থনৈতিক বোঝাপড়া, এটাই বেসিক্যালি ফরেন ট্রেড এন্ড ফরেন এক্সচেঞ্জ পলিসি। ঠিক আছে, এটা বেসিক্যালি ইম্পোর্ট এবং এক্সপোর্টকে প্রভাবিত করে। যে দেশ যত ভালো ফরেন পলিসি, ফরেন এক্সচেঞ্জ পলিসি রাখতে পারবে, সেই দেশ তত ভালো এক্সপোর্ট করতে সক্ষম হবে। ঠিক আছে, ট্যারিফ পলিসি, অর্থাৎ ট্যাক্স পলিসির একটা পার্ট হচ্ছে ট্যারিফ পলিসি, অর্থাৎ আমি কতটা ট্যাক্স আমার দেশে যে সমস্ত পণ্যগুলো ঢুকছে তার উপরে চাপাবো। আজকে আমি যখন একটা অ্যাপেলের ফোন কিনছি বা অ্যাপেলের কোনো ডিভাইস কিনছি, সেটা যখন আমেরিকায় তৈরি হয়ে বা চীনে তৈরি হয়ে আমাদের দেশে ঢুকছে, তার দাম একরকম, আবার আমাদের দেশে অ্যাপেলের কারখানা থেকে তৈরি হচ্ছে, তার দাম আরেকরকম। কারণ এই পণ্যটা যখন সরাসরি ভারতে আগে পণ্য হিসেবে ঢুকছে, তার উপরে ট্যাক্স অনেক বেশি থাকে, দ্যাট ইজ কল্ড ট্যারিফ। ঠিক আছে, এটার পেছনে কারণ হচ্ছে সরকার অ্যাপেলকে বোঝাতে চাইছে যে তুমি বাবা আমার দেশে বিনিয়োগ করো, তাহলে আমি তোমাকে ট্যাক্সে ছাড় দেবো। এটা একটা পলিসি, দ্যাট ইজ কল্ড ট্যারিফ পলিসি। এটা ওই ফান্ড জোগাড় করার আরেকটা মানে ইনডাইরেক্ট অস্ত্র। প্রাইস পলিসি, দাম ঠিক করা, কোন পণ্যের কি দাম হবে। এই যে ধর আগে পেট্রোলের দাম সরকার বাড়াতো কমাতো, এখন সেটা সরকার মার্কেটের উপরে ছেড়ে দিল, যে কোম্পানিগুলো ঠিক করবে, পেট্রোলিয়াম কোম্পানিগুলো, যে পেট্রোলের দাম বাড়বে না কমবে। তবে কোম্পানিগুলো তাদের প্রফিটের উপরে নির্ভর করে দাম কমাচ্ছে বাড়াচ্ছে, কমাই তো না বাড়াই। বা বিভিন্ন মেডিসিন পণ্যের দাম বা বিভিন্ন অন্যান্য পণ্যের দাম ঠিক করা, ইত্যাদি ইত্যাদি। মজুরি, অর্থাৎ কোন কাজে কি মজুরি হওয়া উচিত সেটা ঠিক করে দেওয়া, এগুলো আছে। ম্যান পাওয়ার পলিসি, অর্থাৎ স্কিলড এবং আনস্কিল যে লেবার বা সেমি স্কিল যে লেবার, সেগুলো আমরা কিভাবে বাড়াতে পারি। এই যে স্কিল ইন্ডিয়া, যদি এটা ফ্লপ প্রক্রিয়া, সফল হলো না, অর্থাৎ ভারতবর্ষের জনগণ, ভারতবর্ষের যুব শক্তি অনেক, কিন্তু এদের মধ্যে স্কিল বা দক্ষতার অভাব, তার জন্য স্কিল ইন্ডিয়া লঞ্চ করা হয়েছিল বর্তমান সরকারের প্রথম টার্মে। অর্থাৎ বিভিন্ন প্রফেশনাল স্কিল, যাতে করে তারা বিভিন্ন হাতের কাজ শিখতে পারে, যাতে করে তাদের মধ্যে উদ্যোগ পতিতারা হতে পারে, এবং সেই অনুযায়ী তাদেরকে ব্যাংক লোনের ব্যবস্থা করা। এই যে পলিসি, দ্যাট ইজ কল ম্যান পাওয়ার পলিসি। ঠিক আছে, এই যে তোমরা NSS বা NCC বা কম্পিউটার, এই যে রাজীব গান্ধী কম্পিউটার সাক্ষরতা মিশন বা যুব কল্যাণ দপ্তরের কম্পিউটার সাক্ষরতা মিশন বা বিভিন্ন যে ITI ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউশন বা বিভিন্ন ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউশন বা বিভিন্ন স্কিল সেন্টার রয়েছে ভারত সরকারের বা বিভিন্ন রাজ্য সরকারের, সেগুলো সব কিন্তু এই ম্যান পাওয়ার পলিসির মাধ্যমে তৈরি হয়। ঠিক আছে, যাতে করে দেশে স্কিল, সেমি স্কিল বা আনস্কিল লেবার সাপ্লাইয়ের পরিমাণ বাড়ানো যায়। আবার বিদেশ থেকে আমি স্কিল ম্যান পাওয়ার নেবো কিনা, সেটাও কিন্তু ম্যান পাওয়ার পলিসির মধ্যে পড়ে। আজকে আমেরিকাতে এই যে H1N1 ভিসা, যে গল্পটা তোরা একদিন কেউ একদিন আমাকে বলছিলি যে এটার কি প্রভাব, তো সেটাও কিন্তু আমেরিকার ম্যান পাওয়ার পলিসির একটা পার্ট। ঠিক আছে, ইমিগ্রেশন পলিসি, অর্থাৎ আমি কত সহজে ভিসা দেব অন্য দেশের নাগরিকদের, সেটা ইমিগ্রেশন পলিসি, সেটা ওই বেসিক্যালি ম্যান পাওয়ার পলিসির একটা পার্ট আমরা বলতে পারি, যাতে করে খুব সহজেই মানুষ বা লেবার এক দেশ থেকে আরেক দেশে যেতে পারে। এই যে ভারত থেকে বিভিন্ন দেশে, অর্থাৎ ভারতবর্ষে আমরা মানুষকে কাজ দিতে পারছি না, তাহলে ভারতীয় মানুষ যদি বিদেশে কাজে যেতে পারে, সহজে যদি সেই ব্যবস্থা আমরা করতে পারি বিভিন্ন দেশের সঙ্গে মানে আলাপ আলোচনার মধ্য দিয়ে, তাহলে কি হবে, সেই লোকগুলো বিদেশে কাজ করে ইনকামটা তো দেশে নিয়ে আসছে, তো সেটাও কিন্তু ইমিগ্রেশন পলিসির একটা পার্ট এবং ইমিগ্রেশন পলিসির একটা পার্ট। ঠিক আছে, ন্যাশনালাইজেশন পলিসি, অর্থাৎ জাতীয়করণ। এই যে সরকার এই যে পরিকল্পনাগুলো নিচ্ছে, সেখানে সরকার নিজের হাতে কম রাখছে, মার্কেটের হাতে বেশি ছেড়ে দিচ্ছে, প্রাইভেট সেক্টরের হাতে বেশি ছেড়ে দিচ্ছে। তারপরে কিছু ক্ষেত্রে সরকার মার্কেটকে নিয়ন্ত্রণ করছে, মার্কেট রেগুলেশন। এই যে সরকার যদি বাজারটা পুরোপুরি ছেড়ে দেয়, তাহলে কিন্তু আমরা জানি ধনতান্ত্রিক অর্থনৈতিক কাঠামোতে গরিব ধনীর ব্যবধান বেড়ে যাবে, তার জন্য সরকারকে কিছু নিয়ন্ত্রণ রাখতে হয়, বিশেষ করে বাজার দর এবং বাজারে কিভাবে বিভিন্ন ফার্ম গুলো অপারে কাজ করবে, বিভিন্ন কোম্পানি গুলো কাজ করবে, পণ্য বিক্রি করবে, কেনা বেচা করবে, সেই বিষয়ে কিন্তু সরকারকে একটা পলিসি তৈরি করতে হয় এবং সেখানে সরকারের সরাসরি নিয়ন্ত্রণ থাকে। এছাড়া প্রাইভেটাইজেশন এন্ড ডিরেগুলেশন, এই মানে হচ্ছে সরকার সরকারি কোম্পানি গুলোকে বেচে দিচ্ছে না, আরো বেশি সরকারি কোম্পানি তৈরি করছে। একটা সময় ছিল ভারতবর্ষে যেখানে দেশের উন্নয়নের জন্য সরকারি কোম্পানি তৈরি হতো, বিভিন্ন সরকারি ইনস্টিটিউশন তৈরি হতো,
বিভিন্ন সরকারি পরিকাঠামো সংস্থা তৈরি হতো, এই যে রেল বা বন্দরের জন্য জাহাজ বন্দর, বিমান বন্দর, রেল, পাওয়ার কর্পোরেশন, এরকম বিভিন্ন সরকারি সংস্থা ছিল। তারপরে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বা বিভিন্ন শিল্প, ভারী শিল্প, সেগুলো সরকারি আন্ডারে ছিল। বর্তমান সরকার আবার সেটাকে উল্টে দিয়েছে, তারা সব বিক্রি করে দিচ্ছে, অর্থাৎ ডি রেগুলেশন যেটাকে বলা হচ্ছে বা ডিস ইনভেস্টমেন্ট বলতে পারে। অর্থাৎ সরকার শুধু মার্কেট নিয়ন্ত্রণ করবে, সরকার শুধু মার্কেট নিয়ন্ত্রণ করবে, পলিসি ফর্মুলেট করবে, কিন্তু এই সমস্ত কাজগুলো অর্থাৎ কোম্পানি যে কাজ করে সেগুলো করবে বেসরকারি কোম্পানি। পরিকাঠামো, ইভেন পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগের কথা বলা হচ্ছে, অর্থাৎ রেলে বন্দর নির্মাণে, রাস্তাঘাট নির্মাণে বেসরকারি বিনিয়োগ করা হচ্ছে। আজকে সরকার জাস্ট একটা রাস্তা তৈরি করবে বলে বরাদ দিয়ে দেয় যে এত টাকা আমি দেবো, তারপরে যে টেন্ডার করে কাজটা তৈরি করছে কিন্তু বেসরকারি কোম্পানি, কোনো সরকারি কোম্পানি কিন্তু কাজ করছে না। সে রাস্তা তৈরি বলো, ব্রিজ তৈরি বলো, সব এটাকে বলা হয় প্রাইভেটাইজেশন এন্ড ডিরেগুলেশন। এগুলো কিন্তু হচ্ছে, এগুলো তোমরা উদাহরণ হিসেবে ব্যবহার করতে পারো। এই অল আর প্ল্যানিং টুলস এন্ড টেকনিকের মধ্যে পড়ে। তাহলে আমরা প্ল্যানিং পলিসিস, দিজ আর পার্ট অফ টুলস এন্ড টেকনিক্স অফ প্ল্যানিং আলোচনা করলাম। নেক্সট 9 নম্বর ধাপ, প্ল্যান এক্সিকিউশন বাই এক্সিকিউটিভ বডিজ। অর্থাৎ যে পরিকল্পনা করা হলো, পলিসি টলিসি সবকিছু নেওয়া হলো, এবার এই প্ল্যানটাকে তো বাস্তবে রূপায়িত করতে হবে, কাজটা শুরু করতে হবে বিভিন্ন সরকারি দপ্তরকে দিয়ে বা প্ল্যানিং বডি যেগুলো আছে তাদেরকে দিয়ে। কিন্তু সেটা করার জন্য একটা স্থিতিশীল গভর্নমেন্ট দরকার, এই সরকার, একটা গঠনমূলক সরকার। একটা সরকার যদি কি বলবো অনিষ্টকারী হয় তাহলে হবে না, গঠনমূলক সরকার হতে হবে। প্রশাসনিক ব্যবস্থা অনেক বেশি দক্ষ হতে হবে, অর্থাৎ সুইফট এফিশিয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম। আজকে আমরা বাম আমলের সঙ্গে বর্তমান তৃণমূল সরকারের যদি গভর্নেন্স অর্থাৎ প্রশাসনিক ব্যবস্থা কম্পেয়ার করি, তাহলে বাম আমল হচ্ছে ফেল, তৃণমূল আমল পাস। আমি নিয়োগ দুর্নীতির কথাটা ছেড়ে দিচ্ছি, আমি নেতাদের দুর্নীতির কথাটা ছেড়ে দিচ্ছি, আমি কি বলবো সারদা নারদা ছেড়ে দিচ্ছি, সিন্ডিকেট ছেড়ে দিচ্ছি, কিন্তু গভর্নেন্স কে অনেক বেশি এফিশিয়েন্ট করেছে বর্তমান রাজ্য সরকার। আমি রাজ্যের উদাহরণ দিয়ে বললাম, কারণ তুমি সরকারের ভূমি দপ্তর থেকে শুরু করে বিদ্যুৎ দপ্তর থেকে শুরু করে সমস্ত জায়গাতে ডিজিটাইজেশন এবং কম্পিউটারাইজেশনের মাধ্যমে এবং বিভিন্ন গভর্নমেন্ট চ্যানেল গুলোকে সরকার এমন ভাবে সাজিয়েছে যাতে প্রশাসনিক যে কাজকর্মের দক্ষতা সেটা নিঃসন্দেহে বেড়েছে। দুর্নীতিটা একটা পার্ট, কিন্তু এই যে পাশের লাইনটাতে আবার মমতা ফেল, পক্ষপাতহীন দুর্নীতি মুক্ত সেটা আবার নেই। কিন্তু প্ল্যানিং সাকসেসফুল হতে গেলে পক্ষপাতহীন হতে হবে, দুর্নীতি মুক্ত হতে হবে। আজকে আমি যদি ভাবি যে তৃণমূল যেখানে যেখানে জিতেছে সেখানেই আমি শুধু উন্নয়ন করব, যেখানে বিজেপি জিতেছে আমি সেখানে উন্নয়ন করব না, তাহলে সেটা তো পক্ষপাতহীন হলো না বাবা। কিন্তু হ্যাঁ, ভারতবর্ষের দুর্ভাগ্য, ভারতবর্ষের মানুষের দুর্ভাগ্য যে ভারতবর্ষের প্রতিটি রাজনৈতিক দল যখন যারা ক্ষমতায় এসেছে তারা পক্ষপাত দুষ্ট কাজ করেছে, পক্ষপাতহীন ভাবে তারা কাজ করেনি, যার জন্য আমরা এত বৈষম্য দেখতে পাই এখনো বিভিন্ন অঞ্চলের মধ্যে, বিভিন্ন এলাকার মধ্যে। আর দুর্নীতি তো আমাদের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে আছে এবং সেটা প্রতিনিয়ত বাড়ছে, প্রতিনিয়ত প্রকট হচ্ছে। আমরা যেন এক কান কাটা থেকে দুকান কাটা হয়ে যাচ্ছি আস্তে আস্তে, চোখ মানে খোলা রেখে দুর্নীতি করছি, মানুষ দেখছে প্রকাশ্যে দুর্নীতি করছি। আজকে রাজনীতিবিদ থেকে শুরু করে আমলা খোলা হাতে ঘুষ নিচ্ছে, দুর্নীতি করছে, দুর্নীতি ছাড়া যেন কোনো কাজ হচ্ছে না। তাহলে দুর্নীতি যদি হয় প্রশাসনিক ব্যবস্থা যতই এফিশিয়েন্ট করি না কেন সেটা বাধাপ্রাপ্ত হবে। আইনের শাসন যথাযথভাবে থাকতে হবে, অর্থাৎ কোথাও হঠাৎ করে বন্ধ ডেকে দিল, কোথাও হঠাৎ করে আন্দোলন শুরু করে দিল, সেগুলোকে কিন্তু আটকাতে হবে। হ্যাঁ, গণতান্ত্রিক সিস্টেমটাকে বজায় রেখে এটা করতে হবে। ইল্লিগাল কোনো সমাবেশ, ইল্লিগাল কোনো আন্দোলন, ইল্লিগাল কোনো হিংসা বন্ধ করতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ভারতবর্ষ যে রাজনৈতিক সিস্টেমের মধ্যে যাচ্ছে, প্রতিটি রাজনৈতিক সিস্টেম আইনের শাসনকে ভাঙতেই ব্যস্ত বিভিন্ন ভাবে, যে প্ররোচনা দিয়ে হোক আর যেভাবেই হোক, ক্ষমতায় থাকলেও করে, ক্ষমতায় না থাকলেও করে। অর্থনৈতিক অবস্থায় সরকারি বেসরকারি ফার্মের পাশাপাশি তুল্যমূলক যোগ্যতায় কাজ করার সুযোগ দিতে হবে। অর্থাৎ শুধু যে সরকারি কাজ করবে, সরকারি বিনিয়োগ করবে, সরকারি কোম্পানি তৈরি করবে তা নয়, সরকারি পাশাপাশি বেসরকারি কোম্পানি গুলোকে ডাকতে হবে, তোমরাও এসব বিনিয়োগ করো, তবে অর্থনীতি ব্যালেন্স ওয়েতে দ্রুত এগোবে। তথ্যের রেকর্ড ভেরি ইম্পর্টেন্ট,
এটা অর্থনৈতিক পরিকল্পনার ক্ষেত্রে প্রযোজ্য, এটা সামাজিক পরিকল্পনার ক্ষেত্রে প্রযোজ্য। যেমন এই যে কোভিড নিয়ে আমি একটু আগে বললাম যে করোনা সংক্রান্ত তথ্যের সরবরাহ যত বেশি থাকবে তত কিন্তু এটাকে ম্যানেজমেন্ট আমরা এফিসিয়েন্টলি করতে পারবো। দুর্ভাগ্যের বিষয় ভারতবর্ষের ক্ষেত্রে তথ্যের অভাব বা সঠিক তথ্যের অভাব যেটুকু থাকে তার মধ্যে জল মেশানো থাকে। এর এর পেছনে সরকারের যেমন দোষ আছে আমাদের জনগণেরও দোষ আছে, আমরা তথ্য সঠিকভাবে প্রোভাইড করি না সরকারকে। এই যে জন্ম মৃত্যু রেজিস্ট্রেশন, বিবাহের রেজিস্ট্রেশন, তারপরে ডিভোর্সের রেজিস্ট্রেশন, সন্তান দত্তক নেওয়ার রেজিস্ট্রেশন, এই সিস্টেমটা বহুদিন থেকে ভারতবর্ষে আছে, কিন্তু ভারতবর্ষের একটা বিরাট সংখ্যক গ্রামীণ মানুষ, বিরাট সংখ্যক পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ এগুলোকে তোয়াক্কাই করে না, পাত্তাই দেয় না। তাহলে সরকারের কাছে রেকর্ডটা থাকবে কি করে যে কোথায় বাল্য বিবাহ হচ্ছে, কোথায় অল্প বয়সে বাচ্চা মেয়েরা প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, কোথায় অপুষ্টির শিকার, তথ্য কোথা থেকে আসবে যদি মানুষই তথ্য না দেয়? সরকার তো দোষ আছে, আমি বলছি সরকারের তথ্য সংগ্রহের পরিকাঠামো বাড়াতে হবে, সেটা তো ঠিকই আছে, কিন্তু মানুষ তো তথ্য দিতে চাইছে না বা ভুল তথ্য দিচ্ছে, সেটাও দোষ। দুদিক থেকে কিন্তু ত্রুটি রয়েছে। তাহলে আমি এতক্ষণ পর্যন্ত ধাপ এবং প্রতিটি ধাপে কি কি প্ল্যানিং টেকনিক্স এবং টুলস ব্যবহার করা হয় সেগুলো বললাম। এবার স্পেসিফিক কিছু প্ল্যানিং টুলের কথা বলবো যেগুলো ওই ধাপগুলোতে আমরা ব্যবহার করি। যে ক্যাপিটাল আউটপুট রেশিও বলে একটা টেকনিক্স আছে, ক্যাপিটাল আউটপুট রেশিও ইজ ইউজ ইউজিং প্ল্যানিং স্টেজ অফ ডিটারমিনেশন অফ গ্রোথ রেট। অর্থাৎ ক্যাপিটাল আউটপুট রেশিও বেসিক্যালি একটা মেথড যার মাধ্যমে আমরা গ্রোথ রেট, যেটা আমি স্টেজের মধ্যে বললাম যে গ্রোথ রেট ঠিক করা, সেই গ্রোথ রেট থেকে ঠিক করা হয়। ঠিক আছে, ইকুয়েশনটা দেবে, খুব বেশি লেখার দরকার নেই, কারণ অলরেডি অনেকটা বড় হয়ে গিয়েছে। এর বিভিন্ন মেথড আছে, ওটা একটা মেথড, এটা একটা মেথড, ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিও এটাকে বলছি, এটা একটা হচ্ছে অ্যাভারেজ ক্যাপিটাল আউটপুট রেশিও, আর একটা সূত্র, এগুলো সব ইকুয়েশন। হ্যাঁ, তারপরে হচ্ছে জি, তো এবার ফাইনালি গ্রোথ রেট ঠিক করার হিসাব। ঠিক আছে, অর্থাৎ এই ইনপুট আউটপুট রেশিও বেসিক্যালি আমাদের গ্রোথ রেট, যেটা স্টেজ ফোর বোধ হয় ছিল, সেই গ্রোথ রেট ঠিক করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্ল্যান কনসিস্টেন্সি অ্যান্ড ট্যাবুলেশন, এই যে প্ল্যান কনসিস্টেন্সি অ্যান্ড ট্যাবুলেশন, সেটা আর একটা টেকনিক বললাম আমি, যেখানে এ গুড প্ল্যান মাস্ট বি হ্যাভিং এলিমেন্টস অফ রিয়ালিজম অ্যান্ড কনসিস্টেন্সি। বারবার আমি যেটা বলছিলাম, বাস্তবসম্মত প্ল্যান করা। আর আমি 100টা গোল স্থির করলাম, বাস্তবে 100টা গোল পূরণ করতে পারবো? আমি পারবো না। ওই জন্য বাস্তবসম্মত প্ল্যান করা, বাস্তবসম্মত লক্ষ্য স্থির করা এবং বাস্তবের উপরে ভিত্তি করে প্ল্যানটাকে এক্সিকিউট করার চেষ্টা করা, এটাই হচ্ছে প্ল্যান কনসিস্টেন্সি। তার জন্য তথ্য সংগ্রহ করা, তার ট্যাবুলেশন, তার অ্যানালিসিস, এটা জরুরি। ঠিক আছে, এই যে বিভিন্ন সেক্টর ওয়াইজ কিভাবে এই টেবিলগুলো জাস্ট মানে এখানে উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে, এটা তোমরা ব্যবহার করতে পারো বিভিন্ন পার্টের উপরে ভিত্তি করে। ইনপুট আউটপুট অ্যানালিসিস, এটা ম্যাথমেটিক্যাল টেকনিক। ইনপুট আউটপুট অ্যানালিসিস ইজ টু প্রোভাইড ব্যালেন্স বিটুইন ইনপুট আউটপুট এন্ড ফাইনাল ডিমান্ড। অর্থাৎ ইট ইজ অলসো কানেক্টেড উইথ প্ল্যান কনসিস্টেন্সি। এফিশিয়েন্ট প্ল্যানিং রিকোয়ার্স হাউ মাচ অ্যান ইন্ডাস্ট্রি প্রোডিউসেস মাস্ট বি ইকুয়াল টু দ্য ডিমান্ড। অর্থাৎ আমি একটা শিল্প তৈরি করলাম বা আমার একটা বেসরকারি কোম্পানিকে বললাম এই এই শিল্পটা তৈরি করো, আমার ডিমান্ড এত, সেই অনুযায়ী আমাকে তৈরি করতে হবে প্রোডাক্ট। ডিমান্ডের থেকে যদি প্রোডাক্ট বেশি হয়ে যায় তাহলে দ্রব্যের দাম কমে যাবে, আবার যদি উল্টো হয় অর্থাৎ আমার যদি উৎপাদন কম হয়, এই যে আমাদের ভ্যাকসিনের পরিমাণ বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারত সরকারের একটা ব্লান্ডার করে প্রশ্ন ভারত সরকার, যে এত দেশের এত জনসাধারণ যেখানে গত মাসের মধ্যে পৃথিবীর অধিকাংশ উন্নত দেশগুলো ভ্যাকসিনেশন কমপ্লিট করে ফেলেছে, তার মানে কি আমাদেরও ভ্যাকসিনেশন কমপ্লিট করার কথা ছিল? তাহলে ভারত সরকার 7-8 থেকে 9 মাস সময় পেল, কিন্তু দেশের জনগণ 90 কোটি মানুষ 30 বছরের উপরে আছে, তাদেরকে ভ্যাকসিনেশন করতে গেলে যত পরিমাণ ভ্যাকসিন উৎপাদন করতে হবে এই অল্প সময়ে, তার জন্য সরকার কোনো পরিকল্পনা করেনি। যার জন্য আজকে কালোবাজারি হচ্ছে অক্সিজেনের উৎপাদন, অক্সিজেনের উৎপাদন সরকার নজর দিয়েছিল যে ভেন্টিলেটর কতগুলো লাগবে, করোনা আউটব্রেক বেশি হলে অক্সিজেন যথেষ্ট পরিমাণে আমাদের প্ল্যান্ট আছে কিনা, বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে অক্সিজেন আছে কিনা, অক্সিজেনের সোর্স আছে কিনা, করেনি। অর্থাৎ ইনপুট আউটপুটে গ্যাপ ছিল, অর্থাৎ উৎপাদিত দ্রব্য এবং চাহিদার মধ্যে একটা ভারসাম্য সবসময় রাখতে হবে। ঠিক আছে, সেটা চাহিদাটা কি করে বুঝবো, কি পরিমাণ বাজারে কেনাকাটা হচ্ছে তার উপরে ভিত্তি করে চাহিদা বুঝবো। লিনিয়ার প্রোগ্রামিং, এটা একটা ম্যাথমেটিক্যাল ট্রেনিং যার টেকনিক, যার মাধ্যমে আমরা যে কোনো প্ল্যান, তার ডিরেকশন, তার আউটপুট, ফিউচার আউটপুট, ফিউচার প্রোগ্রেস, সেটা আমরা ঠিক করতে পারি। পিওরলি একটা ম্যাথমেটিক্যাল টেকনিক যেটা আমরা বলতে পারি। প্ল্যানার্স উইশ টু ইনক্লুড ইন প্ল্যানস দোজ মেথডস টেকনিকস এন্ড প্রোগ্রামস উইচ উড এনশিওর দ্য অপটিমাল ইউজ অফ রিসোর্সেস। অর্থাৎ আমি যে ফান্ড অ্যালোকেশন
ফিনান্সিয়াল রিসোর্স যেগুলো আমি স্টেজে আলোচনা করলাম সেগুলো যে আমি প্রোভাইড করব বিভিন্ন সেক্টরকে, কোন বেসিসে প্রোভাইড করব, শুধু তথ্য উপরে ভিত্তি করে করলে হবে না, আমাকে সফিস্টিকেটেড ম্যাথমেটিক্যাল টুল ব্যবহার করে অ্যানালিসিস করে দেখতে হবে যে সত্যি সত্যি কোন সেক্টরে কত বিনিয়োগ করলে সর্বাধিক আউটপুট পেতে পারি, সেই অ্যানালিসিসটা আমাদের করতে সাহায্য করে লিনিয়ার প্রোগ্রামিং। সহজ ভাবে বললাম, ঠিক আছে, দিস ইজ দ্য ইকুয়েশন, দিস ইজ দ্য গ্রাফ। প্রজেক্ট অ্যাপ্রেজাল অর্থাৎ যে প্ল্যানটা করা হয়েছে সেটার মূল্যায়ন পদ্ধতি, বিভিন্ন সময় মূল্যায়ন করে দেখা হয়, মিড টার্ম মূল্যায়ন, 1 বছর পর, 2 বছর পর, 5 বছর পর মূল্যায়ন করা হয় প্ল্যানের, অর্থাৎ মাঝামাঝি সময়ে একটা প্ল্যান যখন চালু করা হয় তার মাঝামাঝি সময়ে কিন্তু মূল্যায়ন করা হয়, করে সেই প্ল্যানের ত্রুটি বিচ্যুতি গুলোকে আবার সংশোধন করে মডিফাই করা হয়। সেই প্রজেক্ট অ্যাপ্রুইজালের ব্যাপারটা, প্রজেক্ট চলাকালীন প্রজেক্টের বিভিন্ন দিক নিয়ে কত বিনিয়োগ হলো, কত আউটপুট হলো, এই যে মানরেগা অর্থাৎ মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, এই এটাতে সরকার বিগত প্রায় 10-12 বছর ধরে চলছে, প্রতি বছর কিন্তু এটা ইভ্যালুয়েশন হয়, অ্যাপ্রেজাল অর্থাৎ প্রজেক্ট অ্যাপ্রেজাল যেটাকে বলে, তার উপরে ভিত্তি করে কিন্তু সরকার প্ল্যান আউটলে বাড়ায় বা কমায়, অ্যাক্টিভিটিস কিছু নতুন অ্যাক্টিভিটি যোগ করে, কিছু অ্যাক্টিভিটি বাদ দিয়ে দেয়, সেগুলো করা হয়, দ্যাট ইজ কলড প্রজেক্ট অ্যাপ্রেজাল। অর্থাৎ তথ্য সংগ্রহ করে তার উপরে ভিত্তি করে করা হয়। কস্ট বেনিফিট অ্যানালিসিস অর্থাৎ যে কোনো প্রজেক্ট আমি যখন করব আমি কতটা তার কস্ট হচ্ছে, বিশেষ করে কনস্ট্রাকশনের ক্ষেত্রে অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই কস্ট বেনিফিট অ্যানালিসিস খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি একটা রাস্তা তৈরি করছি, আমার যদি 100 কোটি খরচ হয়, সেই রাস্তাটা আমি টার্গেট নিচ্ছি যে আগামী 10 বছরের মধ্যে 100 কোটি তুলে দেবে, দ্যাট ইজ কল্ড কস্ট বেনিফিট অ্যানালিসিস। অর্থাৎ কতটা খরচ করছি সেখান থেকে আমি বেনিফিট কিভাবে পাচ্ছি, বেনিফিটটাতে শুধুমাত্র মানিটারি টার্ম অর্থে হবে তা নয়, সেটা সোশ্যালি বেনিফিট হতে পারে। আজকে যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা PMGSY, এটা একটা সরকারের প্ল্যান অর্থাৎ গ্রামীণ সড়ক উন্নয়ন, এটা হিউজ পরিমাণ টাকা সরকার এখানে বিনিয়োগ করেছে গত 21 বছর ধরে, 2000 সালের ডিসেম্বর মাসে এটা লঞ্চ হয়, এখনো চলছে। তো এইখানে যে বিনিয়োগ করা হয়েছে তার রিটার্ন কি টাকায় আসবে, গ্রামীণ সড়ক উন্নয়ন করলে সেখান থেকে কতটা টাকা বেরোবে, কিন্তু এখানে বেনিফিটটা কিভাবে ভাবতে হবে, এখানে বেনিফিটটা ভাবতে হবে যে গ্রামীণ মানুষের আয় বাড়লো কিনা, গ্রামীণ মানুষের স্বাস্থ্য পরিকাঠামো বাড়লো কিনা, গ্রামীণ মানুষের শিক্ষা ক্ষেত্রে পৌঁছানোর সুবিধা বাড়লো কিনা, গ্রামীণ মানুষের বিভিন্ন ফিনান্সিয়াল রিসোর্স পোস্ট অফিস ব্যাংকে যাওয়া আসার সুবিধা বাড়লো কিনা, গ্রামীণ মানুষের যে মোবিলিটি মুভমেন্ট সেটা বাড়লো কিনা, এটাই হচ্ছে বেনিফিট। অর্থাৎ সোশ্যাল বেনিফিটটা এখানে দেখা হয়। অর্থাৎ কস্ট বেনিফিট অ্যানালিসিস আমরা খরচের সার সঙ্গে কতটা অর্থনৈতিক বেনিফিট হচ্ছে, কতটা সোশ্যাল বেনিফিট হচ্ছে সেটা দেখা হয়, তার বিভিন্ন টেকনিক আছে। ইনভেস্টমেন্ট ক্রাইটেরিয়া ফর অ্যালোকেশন অফ রিসোর্স অর্থাৎ আমি যে বিনিয়োগ করব তার কিছু ক্রাইটেরিয়া সেট করা হয়, যাতে করে আমি বিভিন্ন সেক্টরে কি পরিমাণ সম্পদ বা অর্থনৈতিক ফিনান্সিয়াল রিসোর্স অ্যালোকেট করব, ফান্ড অ্যালোকেট করব, সেটা ডিসিশন নিতে পারি, সেটা একটা টেকনিক। এখানেও কিছু টেকনিক আছে সাব গ্রুপ, সেগুলো আমি বলছি না, এটা একটু দেখে নিই। এইগুলো হচ্ছে টুলস অ্যান্ড টেকনিক যেগুলো আমরা যে কোনো অর্থনৈতিক পরিকল্পনার ক্ষেত্রে দেখতে পাই।